করোনা কিছুটা কমলেও সঠিকভাবে মাস্ক পরা জরুরি, তাই কোভিড বিধি মেনে আপনারা সঠিকভাবে মাস্ক পরুন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। করোনা টিকা ফের বাড়ন্ত, কেন্দ্রের অপর্যাপ্ত যোগানের ফলে টিকার আকাল দেখা দিয়েছে। সাধারণ মানুষের জন্য টিকাকরণ শুরু হওয়ার প্রথম থেকেই মসৃণভাবে টিকাকরণ এগোয়নি। রাত থেকে টিকা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে ফিরে আসতে হয়েছে মানুষকে। বিভিন্ন টিকাকরণ কেন্দ্রের সামনে লক্ষ্য করা গেছে বিশৃঙ্খলা। টিকাকরণ নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ প্রথম থেকেই। 30 জুন থেকে কোভিশিল্ড টিকা বন্ধ হয়ে গেছে। ওই দিন যাদের কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ছিল তারা টিকা পাননি, অথচ রাজ্য সরকার ঘোষণা করেছে দ্বিতীয় ডোজের টিকাকরণ আটকে রাখা চলবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। 30 জুন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে আসা মানুষজন টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। ফের কবে থেকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকাকরণ হবে তা সুনির্দিষ্টভাবে কর্তৃপক্ষ জানাতে পারেননি। নির্দিষ্ট দিনের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কি না এই নিয়ে সংশয় দেখা দিয়েছে মানুষের মধ্যে। এদিকে যথারীতি রাত থেকে মানুষকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে যেখানে ভিড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা, অথচ টিকাকরণ কেন্দ্রের সামনে প্রচুর মানুষের জটলা মানুষের মনে ভীতি সঞ্চার করছে। টিকাকরণ কেন্দ্র যদি ঘাটাল শহরের মধ্যে আরও দু একটি বাড়ানো যায় তাহলে সহজেই ভিড় এড়ানো যাবে বলে সাধারণ মানুষের, কিন্তু সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ এই সহজ সমাধানের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করছেন না বলে অভিযোগ। দিশা লজ, বিবাহ, অন্নপ্রাশন, কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার সমীর পাত্র, মোবাইল নম্বর 7384569477, বেলতলা, শনি মন্দির পাড়া, কলমিজোড়, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দিশা লজ, সকলকে স্বাগত। কোভ্যাক্সিন কোভিশিল্ড হচ্ছে না? ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব পর আপনি বতাইয়ে, হর হলমার্ক সেন্টার পর কে ইয়কিন কিয়া জা সকতা হ্যায়? হামারে গহনে প্রিন্স এন্ড নাকোডা হলমার্কিং গ্রুপ সে হলমার্ক করওয়ায়ে হুয়ে হ্যায়, জো হ্যায় ইন্ডিয়া কা লার্জেস্ট হলমার্কিং গ্রুপ অফ কম্পানিজ। দেখিয়ে ভাবি জি, আপ দেখিয়ে ইয়াহ পে, হ্যায় না? হ্যাঁ, ইয়ে দেখো কি কিয়া হুয়া হ্যায়। হ্যাঁ, বিলকুল সে।